টমেটোর বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি। কুমিল্লার জেলার চন্দিয়ায় এবছর টমেটোর বাম্পার ফলন হয়েছে। টমেটো চাষিদের চোখ মুখে এখন আনন্দের উল্লাস। গত বছরের ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখছেন কুমিল্লার চন্দিনা উপজেলার টমেটো চাষিরা। এবছর শুরু থেকেই টমেটোর ফলন বেশি, দামও দ্বিগুণ পেয়ে খুশি কৃষক। প্রথম দিকে প্রতিমণ টমেটো বিক্রি হয়েছিল 1300 থেকে 2000 টাকায়, 800 থেকে 1000 টাকায়, যা গত বছরের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। উপজেলার 13টি ইউনিয়নের মধ্যে চন্দিয়ায় তুলনামূলকভাবে বেশি উৎপাদন হয়েছে। টমেটো চাষিরা জানিয়েছেন, গত বছর আবহাওয়া অনুকূলে না থাকায় টমেটো চাষ করে তারা তেমন লাভবান হতে পারেনি। এবছর সেই ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখছেন। সরজমিনে ঘুরে দেখা যায় চন্দিয়া পৌরসভার শ্রীমন্তপুর গ্রামের মোবারক হোসেন আমাদেরকে জানান, তিনি 130% জমিতে বিভিন্ন জাতের টমেটো চাষ করে প্রায় 2,50,000 টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত টমেটো বিক্রি করেছেন প্রায় 3,50,000 টাকা এবং যে পরিমাণে টমেটো জমিতে রয়েছে আরও 1,00,000 টাকার উপরে আসবে বলে তিনি আশা করছেন। অপর টমেটো চাষি মোহাম্মদ মুন্নাফ ব্যাপারে জানান, তিনি 150% জমিতে টমেটো চাষ করে খরচ হয়েছে প্রায় 3,00,000 টাকা একর পর্যন্ত। তিনি টমেটো বিক্রি করেছেন প্রায় 4,50,000 টাকার মতো। প্রাকৃতিক কোনো বিপর্যয় না ঘটলে আরও 1,00,000 টাকার মতো টমেটো বিক্রি করবেন বলে জানান। সরজমিনে ঘুরে দেখা যায় অনেক টমেটো চাষিদের একই কথা বিলাল হোসেন আমাদেরকে জানান, প্রতি শতাংশ জমিতে টমেটো চাষ করে খরচ হয় প্রায় 2,000 থেকে 2,500 টাকার মতো। তিনি 80% জমিতে রাজা সুলতান অন্যান্য শেখ শাম জাতের টমেটো চাষ করেছেন। এখন পর্যন্ত যে পরিমাণ টমেটো বিক্রি করেছেন এবং আরও টমেটো যে পরিমাণের জমিতে রয়েছে, খরচের দ্বিগুণ টাকা আসবে বলে তিনি আশা করছেন। রাজধানীর ঢাকার কারওয়ান বাজার, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর সহ বিভিন্ন স্থান থেকে পাইকাররা এ অঞ্চলে টমেটো নিয়ে যাচ্ছেন। রাজধানী ঢাকার পাইকার মনিন হোসেন বলেন, কুমিল্লার নিমসার কাঁচা বাজার থেকে প্রতি বছর এ অঞ্চলের টমেটো পাইকারি কিনে নিয়ে যায়। এখানকার টমেটো ভালো এবং সুস্বাদু, রং সাইজের কারণে ক্রেতাদের আগ্রহ বেশি। তাই দেশের অন্যান্য জেলার চেয়ে কুমিল্লার চন্দিয়ায় টমেটো আমরা বেশি কিনে থাকি। চন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম রুমেল জানান, এবছর টমেটো আবাদ করে কৃষকরা খুবই খুশি। তিনি আরও জানান, কৃষকরা প্রতি হেক্টর 80 থেকে 85 মেট্রিক টন ফসল পেয়েছে। টমেটো আবাদে অল্প ব্যয়ে লাভ বেশি এবং কৃষকদের মধ্যে টমেটো চাষ দিন দিন আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।